মাছ ব্যবসার টাকা ভাগাভাগি কেন্দ্র করে এক ব্যক্তির গলা কেটে খুন করার অভিযোগ গ্রামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়া মফস্বল থানার ঘাগরজুড়ি গ্রাম এলাকায়। আপাতত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মাছ ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এক ব্যক্তির গলা কেটে খুন করার অভিযোগ উঠল গ্রামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার মফস্বল থানার ঘাগরজুড়ি গ্রাম এলাকায়। আপাতত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার ভবতারণ মাহাতো নামের ওই ব্যক্তি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই কুড়ুল নিয়ে তেড়ে আসে গ্রামের আরেক বাসিন্দা দুবরাজ মাহাতো। কোপ মেরে তার মাথা কেটে নেওয়া হয় বলে উঠেছে অভিযোগ। প্রকাশ্য দিবালকের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। এদিকে কুপিয়ে মারার পর তার কাটা মুন্ডু একটি পরিত্যক্ত কুয়ে ফেলে দিয়ে নিজের বাড়িতে গিয়ে আত্মগোপন করে ফেলে সে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। অভিযুক্তকে ছেড়ে দিতে হবে জনতার হাতে, পুলিশ নয় বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও এখনো পুলিশি হেফাজতেই রয়েছে অভিযুক্ত, রাতে মৃতদেহের মুন্ডুটি উদ্ধার করা হয়। অন্যদিকে মৃত ভবতারণ মাহাতো পরিবারের সদস্য চাঁদ মাহাতোর দাবি, অভিযুক্ত দুবরাজের পরিবারের সদস্য রাজীব মাহাতোর সঙ্গে মাছ ব্যবসা করত ভবতারণ মাহাতো। সেই ব্যবসার টাকা নিয়ে চলছে রবিবার, তাই রাজীবের প্ররোচনায় দুবরাজ এই হত্যালীলা চালিয়েছে। দেখেছে ওরা, সে ভয়ে বলছে নাই, আতঙ্ক ছিল, আতঙ্ক করছে। ঘরে তো পরিবারের সবাই ছিল, মায়া ছিল, আর ভাইটাও তো গেছে, তো হরেন হরেন, কিন্তু হরেন কই নাই খেয়ে বাড়িতে, হরেন পালিয়ে দিয়েছে। ও দাদা যে মদ দিছে রঞ্জন, ও তো দেখছে ওরকম কোন ইয়া ছিল না। তবে ওই লোকটি যদি ইয়া করেছে তাহলে হতে পারে। হ্যাঁ, হিসাবের ব্যাপার, ওর সাথে দাদার মানে বন্ধুত্ব মেল আছে, টাকা টাকার ব্যাপারে হেরফের আছে ওর সাথে। কিন্তু আমি, হ্যাঁ রাজীব, রাজীবের সাথে ভবতারণের মাছের ব্যাপারে টাকা লেনদেন আছে। এবার আমি ওর ভাই, আমি তো কিছু তো পরিমাণে ভাগ পাবো, আমি ঘাটছি মানে আমি সঙ্গে আছি, আমি তো পাবো। আমি এটাই বললি কালকে মেম্বারকে যে আমি তো ভাগ চাই, ভাগ পাবো, তাহলে হিসাবটা বুঝান দেও। ওর দু লোকেই বলছে, রাজীব আর ভবতারণ বলছে, তুমি ভাগেই ভাবি নিয়ে ঘর থেকে বাইরে যা। ঘর থেকে আমাকে তাড়ে আন দিল, আমি নারায়ণের ঘর থেকে আসে মেম্বারকে নিয়ে গেছি। নারায়ণ আমাদের গ্রামের মেম্বার, পোড়া মানে নারায়ণ পোড়া মানে মেম্বার, ওয়ার্ড মেম্বার, ওকে ডাকে লেগে বললে ও সিদ্ধান্ত নিল, বলছে দুদিন পরে তোমাদের বিচার করিয়ে দেবো। এই খুনের সাথে এবং ব্যবসা নিয়ে কি বিবাদ ছিল এবং আদৌ কিছু ছিল কিনা, সেই কারণে ভবতারুণকে কেন খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10।